প্রিয় বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের মধ্যে এই মুহূর্তে প্রচুর ছাত্রছাত্রীর একটাই কোশ্চেন রয়েছে, আমাদের ফাইনাল কি বাতিল হয়ে যাবে আগের বছরের মতো? আমাদের সিলেবাস শেষ হয়নি, স্কুল সিলেবাস শেষ করতে পারিনি, সেই অনুযায়ী মুখ্যমন্ত্রী কি জানাচ্ছেন? এবং সত্যি সত্যি কি 2021-এর মতো 2022-এরও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল হয়ে যাবে? বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব, বাস্তবটা তুলে ধরবো। আর এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে এ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছো, তোমরা যখন পড়াশোনায় অবগত করেছো, পড়াশোনাকে করতে শুরু করেছো, সেই সময় কিন্তু তোমাদের মধ্যে অনেক ছাত্রছাত্রী কিছু ভিডিও লিঙ্ক দিয়ে আমাকে রীতিমতো কোশ্চেন করছো। অনেকের আমি প্রশ্নের উত্তর দিয়েছি ইনস্টাগ্রামে, প্রচুর সংখ্যক স্টুডেন্ট হোয়াটসঅ্যাপে আমাকে এই বিষয়টি জিজ্ঞাসা করছো যে আমাদের এর উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক একাদশ শ্রেণীর এক্সামিনেশন কি বাতিল হয়ে যাবে, তার সম্ভাবনা কতটা রয়েছে, মুখ্যমন্ত্রী নাকি ঘোষণা করেছেন আমাদের এবছরের এক্সামিনেশনও যেহেতু সিলেবাস কমপ্লিট হয়নি সেই কারণে বাতিল হয়ে যাবে। তো এক্ষেত্রে তোমরা এই ধরনের একটা ক্লিপ প্রত্যেকেই দেখতে পাচ্ছ। যারা এই পরীক্ষায় বসতে ইচ্ছুক তাদের কারো পরীক্ষা নেওয়া হবে না, তারা এমনিতেই অ্যালাউ হয়ে যাবে। বলেছে পরীক্ষা নেওয়া উচিত নয় এই সময়ে, যেহেতু কোভিড চলছে এবং প্যান্ডামিক চলছে এবং অনেক স্কুলও সেফ হাউস হয়ে গেছে, নানা রকম ব্যাপার আছে, এবং তাই আমরা মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিচ্ছি না। তোমাদের প্রত্যেকেই জানি রাখি, তোমরা অনেকেই এই ক্লিপটির ওপর বিশ্বস্ত হয়েছো বা অনেকেই বুঝে গেছো এই যে ক্লিপটি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা বাতিলের ঘোষণা করছে, এটা কিন্তু 2022-এর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কথা বলা হচ্ছে না। 2021-এ যখন মুখ্যমন্ত্রী স্বয়ং নিজেই বলেছিলেন যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বাতিল হয়ে যাচ্ছে, সেই ক্লিপটি কিন্তু এখন কিছু জায়গায় কিন্তু ফেসবুক কিংবা ইউটিউবে কিন্তু কিছু কিছু ব্যক্তি কিন্তু এই জিনিসটাকে ভাইরাল করছে এবং ভুল বার্তা তোমাদের মধ্যে পৌঁছে দিচ্ছে। সে কারণে তোমাদের প্রত্যেককে বলবো, এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী কেন কোনো রকম পরীক্ষা বাতিলের সংকেত কিন্তু নেই। হ্যাঁ, তোমরা বলতে পারো যে আমাদের টেস্ট পরীক্ষা আর যে নম্বরটা সেটাই কি আমাদের বার্ষিক পরীক্ষার আর নম্বরে যোগ হতে পারে বা এটা দিয়েই মানে টেস্ট পরীক্ষার নম্বরটা দিয়েই মূল্যায়ন হতে পারে? দেখো, টেস্ট পরীক্ষার জন্য তোমরা অনেকে সময় কম পেয়েছিলে, অনেকের পরীক্ষা ভালো হয়েছে, অনেকের পরীক্ষা খারাপও হয়েছে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, টেস্ট পরীক্ষা বরাবরের মধ্যে কিন্তু একটা ঝালিয়ে নেওয়ার মতন পরীক্ষা, টেস্ট পরীক্ষা কখনোই ফাইনালে হয় না। কিন্তু টেস্ট পরীক্ষাটাকে নেওয়া এবছর আবশ্যিক ঘোষণা করা হয়নি, কিন্তু পরবর্তীকালে ঘোষণা করা হয়েছে, কারণ যখন ওমিক্রনের এর আবির্ভাব ঘটেছে, ওমিক্রন যখন আমাদের দেশে ছড়িয়ে ছড়ানোর প্রবণতা দেখা যাচ্ছে, তখনই কিন্তু আমাদের যে টেস্ট পরীক্ষা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের আবশ্যিক করেছে এবং তাৎক্ষণিক সময়ের মধ্যে তোমাদের কিন্তু অফিসিয়াল বার্তা দিয়েছে যে টেস্ট পরীক্ষা সকলকে দিতেই হবে, টেস্ট পরীক্ষার ওপর ওর মূল্যায়ন হতেও পারে বার্ষিক পরীক্ষার। তোমাদের তোমরা সকলেই জানো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা রুটিন, যে সময় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং ফাইনাল পরীক্ষা নেওয়ার কথা সেই সময় কি যদি রাজ্যে এ ওমিক্রনের আবির্ভাব আরও জোরদারভাবে ঘটে এবং সংক্রমণের এর প্রকোপ প্রচুর হয়, এই পরিস্থিতি খারাপের দিকে যায় এবং সেই সময়ে যদি পরীক্ষা একান্তই না নেওয়া যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু এই টেস্ট পরীক্ষার নম্বরটা তোমাদের বার্ষিক পরীক্ষার নম্বরে যোগ হতে পারে বিভিন্ন উপায়ে। তো এক্ষেত্রে বলে রাখি, এর সম্ভাবনা প্রায় প্রচুর পরিমাণে কম, তোমাদের ফাইনাল পরীক্ষা হবে এটাই মাথায় রাখতে হবে। ভবিষ্যতে কি হবে আমি আগেও বলেছি, আমরা কেউ বলতে পারি না, আমি বলতে পারি না, তুমি বলতে পারো না, এমনকি হু যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রয়েছে, বিশ্ব ও স্বাস্থ্য দপ্তর রয়েছে, সেও কিন্তু রীতিমতো বলতে পারে না যে পরবর্তীকালে কোন সময় কী পরিস্থিতি থাকবে। আমরা আশঙ্কা করতে পারি, বোর্ড আশঙ্কা করেছে সেই কারণে যে পরিস্থিতি খারাপ হলেও হতে পারে, সেই কারণে কিন্তু যে টেস্ট পরীক্ষা আছে সেটাকে আবশ্যিক ঘোষণা করেছে তাৎক্ষণিক সময়ের মধ্যে, সেই কারণে পরবর্তীকালে কী হবে সেটা আমরা কেউ বলতে পারি না। কিন্তু এখন তোমাদের একজন শিক্ষক হিসেবে আমি যেটা পরামর্শ দিতে পারি, একজন স্টুডেন্ট হিসেবে তোমার যেটা করণীয়, সেই অনুযায়ী তুমি এই মুহূর্তে পরীক্ষা হবে ফাইনাল পরীক্ষা সেটা ভেবেই তোমরা পড়াশোনা করো এবং ধরে রাখতে পারো 99% চান্স রয়েছে তোমাদের যে পরীক্ষা রয়েছে উচ্চ মাধ্যমিক একাদশ এবং মাধ্যমিকের সেটা হবেই, এই ভেবেই তোমরা পড়াশোনা করো। তোমাদের ভবিষ্যৎবাণী ওপর আস্থা রেখে তোমাদের ভবিষ্যৎকে ঝুলিয়ে রাখলে একেবারেই চলবে না, সেই কারণে তোমাদের প্রত্যেককে বলবো এই মুহূর্তে এ তোমার একমাত্র প্রধান লক্ষ্য হবে তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং তোমার
যে দুটো বড় পরীক্ষা আছে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক, সেটার উপর লক্ষ্য রাখতে হবে। একাদশ শ্রেণীর ক্ষেত্রে আমি প্রত্যেককে জানিয়ে রাখি, একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, কারণ তোমাদের একাদশ শ্রেণী উচ্চ মাধ্যমিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একাদশ শ্রেণীর ক্ষেত্রে অনেক স্কুলই কিন্তু এবছর পাস করিয়ে দেবে, যেরকম বিগত সময়ে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেয়। কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সকল ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেবে এরকম কিন্তু কোনো অফিসিয়াল তথ্য এই মুহূর্তে নেই। তোমরা সকলেই জানো 2021-এ যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হবে, বোর্ড থেকেও বলে দিয়েছিল সমস্ত জায়গার থেকে, তখনও আমি একটা কথাই স্ট্রেস ছিলাম যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক 2021-এ ছাত্রছাত্রীদের অফলাইনে নেওয়া সম্ভব নয়। পরবর্তীকালে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু সেই একই ডিসিশন নেওয়া হয় যে এবছরের 2021-এর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল, কিন্তু 2022-এর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল হবে এরকম কখনো আমি কিন্তু বলিনি। কারণ আমরা জানি এই মুহূর্তে যে পরিস্থিতি আছে, সেই পরিস্থিতি অনুযায়ী কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া যেতেই পারে। যেরকমভাবে টেস্ট পরীক্ষা হয়েছে সেরকমভাবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে বলেই আমার মনে হয়। পরবর্তীকালে এ যদি কোনো রকম বাজে দিক দেখা যায় বা সংক্রমণ অত্যাধিক ভারে বাড়ে, সেক্ষেত্রে সেটা অন্য ব্যাপার। সেই কারণে আমি আমার প্রত্যেকটি ভাই বোন যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিচ্ছ, তোমাদের সঠিক পরামর্শই দেবো, এই মুহূর্তে তোমরা তোমাদের সম্পূর্ণ টেক্সট বইটা সবার প্রথমে ভালো মতন করে কমপ্লিট করো ভালো নম্বর পাওয়ার জন্য। মানে তোমরা কেউ কিন্তু এই মুহূর্তে মাধ্যমিক হবে বাতিল হয়ে যাবে, উচ্চ মাধ্যমিক হবে বাতিল হয়ে যাবে, একাদশ শ্রেণীর পরীক্ষা হবে নাকি, এই যে জিজ্ঞাসা চিহ্নের মধ্যে নিজেকে রেখো না। এই মুহূর্তে সমস্ত কিছু ভুলে তোমাদের ফাইনাল পরীক্ষা এবছর অফলাইনে হবেই, এটা ধরেই কিন্তু তোমরা পড়াশোনা শুরু করে দাও, কারণ তোমাদের পরীক্ষা হতে চলেছে এটাই তোমরা ভাবো। ও কাজেই তোমাদের যত পরবর্তীকালে এ কোনো সমস্যা না হয়। আর ভবিষ্যৎবাণী কেউ করতে পারে না। এছাড়া যে সমস্ত লোক বা ব্যক্তি এই ধরনের মুখ্যমন্ত্রীর আগের ব্যাপারটি তুলে ধরছে ছাত্রছাত্রীদের মাঝে, তাদেরকে অনুরোধ করতে পারি আমি, এই সমস্ত বাজে জিনিস ছাত্রছাত্রীদের কাছে এনে তারা বিভ্রান্তের মধ্যে না যায়। আমি চাইলে সেই সব চ্যানেলের নামও আমি বলে দিতে পারি, কিন্তু আমি চাই না কারোর কোনো রকম ক্ষতি হোক। কিন্তু তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট সেই সমস্ত ভিডিও দেখে, অনেক স্টুডেন্ট কিন্তু ভিডিওর লিঙ্ক আমাকে শেয়ার করছে, বলছে এটা অ্যাকচুয়ালি কি আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বাতিল হয়ে যাবে। অনেকে তো বিশ্বাস করে হয়তো আমাকে লিঙ্কও শেয়ার করছেন, অনেকে ভাবছে পরীক্ষা বাতিলই হয়ে যাবে। সেই কারণে অনুরোধ করব এই ধরনের ভুল বার্তা যাতে আর ছাত্রছাত্রীদের মধ্যে তারা প্রেরণ না করে, কারণ ছাত্রছাত্রীদের সঠিক দিশা দেখানোই আমাদের একমাত্র উদ্দেশ্য। ফাইনাল পরীক্ষায় কিভাবে ভালো নম্বর তুলতে পারবে সেই নিয়ে তো ডেডিকেটেড ভিডিও আসবেই। একই সাথে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, এই মুহূর্তে পরিস্থিতি যে একেবারে স্বাভাবিক সেটাও কিন্তু নয়। প্রত্যেককে একটা কথাই বলবো, তোমরা স্কুল যাও, শিক্ষা প্রতিষ্ঠানে যাও, কিংবা প্রাইভেট টিউশন পড়তে যাও, কিংবা যেখানেই যাও না কেন সমস্ত কিছুই করো, ও সেক্ষেত্রে তোমরা কিন্তু প্রপারভাবে এ গাইডলাইন ফলো করবে। মাস্ক অবশ্যই তোমরা প্রত্যেকে এ ক্যারি করবে, স্যানিটাইজার ক্যারি করবে, যতটা সম্ভব কোভিড প্রোটোকল মেনে চলার চেষ্টা করবে, নিজে সুস্থ থাকবে, পরিবারকে সুস্থ রাখবে এবং রাজ্য তথা দেশকে সুস্থ থাকতে সাহায্য করবে, একজন ও আদর্শ ছাত্র ছাত্রীর ভূমিকা পালন করবে। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।